প্রকাশিত হলো 2021 উচ্চ মাধ্যমিকের ফলাফল। সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস। এবছর উচ্চ মাধ্যমিকে এককভাবে সর্বোচ্চ নম্বর 499 পেয়েছেন মুর্শিদাবাদের জেলার কান্তি রাজা মনীন্দ্রচন্দ্র উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী রুমানা সুলতানা। 2019 সালে মাধ্যমিক পরীক্ষায় 687 নম্বর পেয়ে রাজ্যে পঞ্চম স্থান অর্জনের পর আবার 2021 সালে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম স্থান অর্জন করায় খুশির হাওয়া মুর্শিদাবাদের কান্দি পৌরসভার 11 নম্বর ওয়ার্ড জুড়ে। ফল প্রকাশ হতেই কান্দি পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। রুমানা সুলতানা দাবি, পরীক্ষা হলে সে সঠিক নম্বর পেত। আগামী দিনে রুমানা বিজ্ঞানী হতে চায়। রুমানার সাফল্যে ব্যাপক খুশি রুমানার পরিবার থেকে শুরু করে কান্দি শহরবাসী। তবে করোনা পরিস্থিতিতে পরীক্ষা বাতিল হওয়ায় মেধা তালিকা প্রকাশ করা হবে না বলে আগেই জানিয়েছে সংসদ। পরীক্ষা হলে আরো খুশি হতাম, যেহেতু নেওয়া যায়নি পরীক্ষা, আমি এতে সন্তুষ্ট। এই যে পরপর দুবার এরকম ধরনের রেজাল্ট, সব থেকে বেশি কার কৃতিত্ব বলে মনে করছি, তার বেশি অবদান আছে? অবশ্যই আমার বাবা মা কার বেশি রাখতে পারে, ওদের সবসময় খারাপ পরিস্থিতি থেকে বের হয়ে আসতে পারতাম, আমার পাশে থেকেছে। কতক্ষণ সময় দিতে পড়াশোনা কতক্ষণ করতে? খুব বেশি অ্যাকচুয়ালি করা যেত না, আমার শরীর পারমিট করত না খুব একটা, তবে 5-6 ঘন্টা। পড়াশোনা ছাড়া আর কি কর? পড়াশোনা ছাড়া কবিতা লিখি আমি, কিন্তু সেটা খুব একটা করা যায় না, বুঝতে পারছেন? যাবে ছেড়ে দিয়েছি, ও নিজের মতো নিজেকে গাইড করছে, পড়াশোনা করে যেহেতু হয়তো মেন লাইনেই বেরিয়ে যেতে পারে রিসার্চের দিকে, সেটা ওর ইচ্ছে আছে। না খুশি, আমরা যেহেতু বরাবর পরিশ্রম করেছেও তাই ওর সাফল্যে আমরা খুশি। এতটা আশা করেছিলেন? হ্যাঁ, আশা ছিল যে এবারে ভালো হবে, আরও মাধ্যমিকের চেয়ে ভালো হবে এটা আমরা আশা করেছিলাম, কারণ অনেকটাই নিজেকে তৈরি করেছিল বিভিন্ন পরীক্ষা দিয়ে, তাতে সফলতা এসছে ওর। ইঞ্জিনিয়ারিংয়েও ভালো র্যাঙ্ক করেছে, KVPIও ভালো র্যাঙ্ক হয়েছে, সুতরাং আশা ছিল আমাদের এবারে যে মেয়ে ভালো করবে। এমনকি আপনার হয়তো ভবিষ্যতে মেডিকেলেও খুব ভালো র্যাঙ্ক হবে আশা করছি, এমনই প্রিপারেশান নিয়েছিল, ফলে ওর ক্ষেত্রে ভালো হবে এটা নিশ্চিত ছিলাম আমি। কী চাইছেন ভবিষ্যতে কী হতে চাইছেন আপনার আশা কি? যাক, যদি IISc-তে ভর্তি হতে পারে তাহলে খুশি হব, আর না হলে যদি দিল্লি এমস যদি চান্স পেয়ে যায় তখন দুইয়ের মধ্যে এখন নিজে ডিসাইড করে নেবে যে কোথাও যাবে, সেটা ওকেই ডিসাইড করতে হবে, যেটা নিলে ওর ভালো হবে। আপনাদের কতটা গাইড থাকতো? আমরা তো নিজের স্কুল নিয়ে ব্যস্ত থেকেছি, ওকে সম্পূর্ণ গাইড করিনি আমরা, ওকে ওর মতোই ছেড়ে দিয়েছিলাম, ও নিজের মতো পড়াশোনা করতো, পরিশ্রমও করেছে, প্রচুর বইপত্র পড়তো, বিভিন্ন কম্পিটিশনগুলোতেও পরীক্ষা দিয়েছে, তাতে ভালো হয়েছে খুব। সেটুকু জন্য আমরা কখনো বলতাম না যে কী করতে হবে বা কী করা উচিত, কখনো বলিনি, যেহেতু নিজের মতো নিজেই সাজিয়ে নিয়েছে সবটাই রুটিনকে। আমরা তবু সঙ্গ দিয়েছি, স্কুল ছাড়াও আমার যেটুকু সময় পেয়েছি ওকে সঙ্গ দিয়েছি, এটুকুই আমরা ওর কাছ থেকে আশা ছিল। আমি খুবই আনন্দ হচ্ছে যাতে আরও বড় হয় জীবনে, সবার উপকার করতে পারে, আমি চাইবো যে মানুষ কল্যাণে সে যেন কাজে লাগে, সেটাই চাইবো আমি। ওর অনেক ইচ্ছা, অনেক কিছু, মানে অনেক বড় বড় ইচ্ছা আছে, অনাথ আশ্রম খুলবো একটা, এরকম মানে চ্যারিটির উপর ওর খুব আগ্রহ, আমি চাইবো ওর সেই স্বপ্নগুলো পূরণ হোক। আর আমার সব মেয়ের সাফল্য আমি আমার প্রত্যন্ত গ্রামের ছাত্রছাত্রীদেরকে উৎসর্গ করলাম। ওর প্রিপারেশন খুবই ভালো ছিল, মানে একটা দিনও মাধ্যমিকের পর একটা দিনও ওয়েস্ট করেনি, মানে খুবই অধ্যবসায় ছিল, তাতে করে বোঝা যাচ্ছিল যে এরকম একটা হবে আশা করেছিলাম। যে এরকম মা হিসাবে কতটা গাইড দিতেন? আমি তো শিক্ষিকা, সুতরাং বাইরে তো আমাকে বেরোতেই হতো, স্কুল যেতেই হতো, মানে দুই দিকটাই আমাকে
ব্যালেন্স করে চলতে হতো। তারপরে যেটুকু সময় পেতাম দেখতাম, ওকে দেখতে হতো না, ওর নিজেই খুবই স্টুডিয়াস আর খুবই সিরিয়াস, ওকে পর এটা বলতে হতো না। আপনার কি ইচ্ছা মেয়েকে কী হিসাবে দেখতে চাইবেন? আমি চাই কোনো সায়েন্টিস্ট হয়ে কিছু আবিষ্কার করুক যাতে সবার উপকার হয়, গরিবদের উপকার হয়, সব মানুষ যাতে ওর সেবা পায়। আমি যেটা পারিনি আমি চাই আমার মেয়ে মানুষের সেবায় কাজে লাগ, সেটা আমি চাই। মুর্শিদাবাদ থেকে তারকনাথ শীটের রিপোর্ট, বর্ধমান টুডে।